বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে ধাবিত হচ্ছে। মানে সহযোগিতা চাই, ধন্যবাদ। মাননীয় মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ইসলামিক একাডেমি প্রতিষ্ঠা করা তাদের অফিসে অথবা বিভিন্ন গবেষণা এবং তাদের নবকৃষ্ণ দিয়েছেন সেই ধারাবাহিকতায় আমি সেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে উনি আমাদের এই জায়গাটি আমাদেরকে চয়েস করে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। ডিটি ইসলামিক ফাউন্ডেশন অনেক ধন্যবাদ, কারণ উনি যেমন জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছিল তখন ওনাকে বলার পরে উনি কিন্তু এটা মনোযোগ দিয়ে শুনে এইখানে রেখেছেন। আমরা খুব তাড়াতাড়ি এই বছরে 2021 সালে ইনশাআল্লাহ আমরা মসজিদটি যখন উদ্বোধন করবো তখন আমরা এটা বড় করে করার চেষ্টা করবো।